সমুদ্র সবসময় সুন্দর হয়, এতদিন আমি আপনাদের যেটা দেখিয়েছি আর দিন স্যার এতদিন আমি আপনাদের যেটা দেখিয়েছি সেটা ছিল সমুদ্রের মাছ থেকে সমুদ্রের কিরকম। এখন আমরা যে সময় আছি এটা সন্ধ্যা হওয়ার আগে গোধূলি সময়, গোধূলি বলে ভুল হবে, তার কারণ সূর্য দেখেন অলরেডি ডুবে যাচ্ছে। এই যে আমাদের সূর্য এখানে দেওয়া আছে বোঝা যাচ্ছে। এই সময়ে সবচেয়ে বেশি সুন্দর দৃশ্য থাকা যায় যদি আকাশ মেঘলা না হতো। এখন আজকে সমস্যা ছিল, আজকে আমরাও বের হয়েছি আর এখানে বৃষ্টি শুরু হয়েছে। আমরা আছি এখানে যে পিছনের বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে শ্রীলঙ্কার খুবই জনপ্রিয়, বাংলাদেশে যেমন বসুন্ধরা শপিং কমপ্লেক্স আছে আর এখানে হচ্ছে এগুলো খুব জনপ্রিয় শপিং কমপ্লেক্স বা এই টাইপের কিছু। আর এই শপিং কমপ্লেক্সে যারা মেনলি মেরিনার আমাদেরকে ফোকাস করেই বানানো হয়েছে, তার কারণ আমরা বিভিন্ন দেশ থেকে আরেক দেশে চলে আসি, এখানে আসার পরে মেরিনারদের টাকা পয়সা নিয়ে সেরকম সমস্যা থাকে না এটা সবার ধারণা। তো এই জন্যে তারা এই কাজগুলোই করেছে, এখানে খুব বড় বড় শপিং কমপ্লেক্স রেখেছিল যেখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। আমাদের এখানে সিবি সামনে চলে এসেছি, এখানে সমুদ্র দেখতে পাচ্ছেন কত সুন্দর, সমুদ্রের শব্দ এটা মেনলি হচ্ছে কিরকম। আমাদের বাংলাদেশে যেরকম পতেঙ্গা সি বিচ থাকে কক্সবাজারের মতো না। ওয়ালাইকুম আসসালাম, আপনি বাংলাদেশের? I went Bangladesh, Jamaat, Tongi, Istuma. Oh, you have been in Tongi? Yeah. Oh, nice to meet you. Are you staying here? Yeah, I just far, 150 kilometers, Kandy, second city of Kandy. I'm staying Japan, in my business. Then why are you here? So many Bangladesh people I know. Then why are you here? For community. Huh? Why are you here? No, I'm just come with my family. Okay. For a work, meet my friends. What are you doing here? We are mariners. We came here. Mariner? Yes, mariner. Marine engineer. And we came here from Bangladesh, from by our ship. Our ship is staying in the port. Yeah. We came here to visit. After that, we will get back to our ship. Jazakallah khair, inshallah. Jazakallah khair. Thank you. Walaikum assalam. তো বুঝতে পারছেন এদের ব্যবহার কত ভালো। এখানে বাংলাদেশের মানুষের শুধু আমার কাছে, আমি বাংলাদেশ নিয়ে খারাপ কিছু বলছি না, বাংলাদেশ মানে আমার দেশ ভাই, আপনারাও যা আমিও তাই, কিন্তু আমি যখন বাইরে আসি বাইরে আসার পরে এই পার্থক্যটা করলে বুঝতে পারি যে বাইরের সব কিছু কীরকম আর আমাদের সব কিছু কীরকম। এখানে পুরো মন শান্তি হয়ে যাওয়ার মতো একটা ভিউ। আমার শুধু মনে হচ্ছে যে এই সমুদ্রের শব্দটাই আমি আপনাদের শোনাই। এই আমাদের সমুদ্র, আমরা একটু অপেক্ষা করি এই ঢেউগুলো আরেকবার চলে আসার জন্য। এখানে কিছু কাঁকড়াও দেখা যাচ্ছে, জানি না ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এই যে কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু জুম করে আপনাদের দেখাই। কাঁকড়া তো বাংলাদেশে খুবই কমন, কিন্তু যখন শ্রীলঙ্কা এখানে বিচে এসে কাঁকড়া দেখি মনে হচ্ছে শ্রীলঙ্কার কাঁকড়া, এরকম একটা ফিলিংস। তো সবই স্পেশাল, বাইরে আসে মানে সবই স্পেশাল। শ্রীলঙ্কায় আমার সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এরা অনেক বেশি ক্লিন, অনেক বেশি ক্লিন। আপনি ভাবতেই পারছেন আপনি যেখানেই যাবেন যেভাবেই যাবেন মানে ময়লা থাকার কোনো চান্সই নাই। এখানে দেখেন আমাদের কিছু দোকান এখানে আছে, শপিং মল টাইপের, শপিং মল তো না, এখানে ওই জাস্ট এই কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস বাংলাদেশে যেরকম থাকে ঠিক ওই রকম টাইপের। এই যে আমাদের সমুদ্র, ও সমুদ্র সবসময় সুন্দর হয়, এতদিন আমি আপনাদের যেটা দেখিয়েছি আর দিন স্যার এতদিন আমি আপনাদের যেটা দেখিয়েছি সেটা ছিল সমুদ্রের মাছ থেকে সমুদ্রের কীরকম হয়। কিন্তু মানুষ মাঝে যেতে না পারলেও এই সি বিচের কাছাকাছি জায়গায় যখন থাকে তখন এই জিনিসগুলো আরও বেশি সুন্দর লাগে। সমুদ্রের পানি তো সবসময় নীল হয়, কিন্তু এখন দেখেন এই সময়ে এই ভিউটা পুরাই অস্থির, অসাধারণ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, তার কারণ আমাদের এখানে কিছু ফটোগ্রাফি করার প্ল্যান ছিল আর
সন্ধ্যা হওয়ার খুব বেশি সময় নেই, খুব অল্প সময়ের মাঝে সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করবো, এখানে কিছু স্ট্রিট ফুড আছে। তো এই স্ট্রিট ফুডগুলো হালাল না হারাম এটাই হচ্ছে ফ্যাক্ট। আগে ট্রাই করবো, চেক করবো, দেখবো যে এগুলো হালাল কিনা বা এগুলো আমাদের মুসলমানদের কোনো দোকান নাকি অন্য ধর্মের যারা আছে তারা তো অনেক কিছুই খায় যেগুলো আমাদের খাওয়া উচিত না। এরকম যদি হয়, হালাল যদি থাকে, তাহলে আমি স্ট্রিট ফুড ট্রাই করবো। আর স্ট্রিট ফুডগুলো কীরকম হয় সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। আমরা আরেকটু সামনে যাই। এই যে অংশটা দেখছেন এটা হচ্ছে ফটোগ্রাফি করার জন্য একটা প্লেস এরা করে দিয়েছে। আমরা এখন এটা থেকে সামনে যাব। ও ভিউ, মন চাচ্ছে সারাদিন এখানে যদি পড়ে থাকতাম। এই যে আমাদের সমুদ্র, আজকের ভিডিও বড় করছি না। সাথে ছিলাম আমি হৃদয়। যারা এখনো আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল এখনো ফলো বা সাবস্ক্রাইব করেন নাই, তারা ফেসবুকে অথবা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবেন হৃদয় দ্য সেলর। এখন যে নামে দেখছেন আমাদের সেম নামে টিকটক আইডিও আছে, তাহলে সেখানেও ফলো করতে পারেন। ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।